আপনার চুল যদি কোঁকড়া হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন দেখে নিই কিভাবে আপনার চুলের যত্ন নেবেন। চুলে প্রি শ্যাম্পু করুন। শ্যাম্পু করার আগে চুলে কন্ডিশনার বা হাইড্রেটিং কোনো মাস্ক ব্যবহার করে নিতে পারেন। এতে করে চুল শ্যাম্পু করার পর অতিরিক্ত শুষ্ক হয়ে যাবে না, মসৃণ ও ঝরঝরে থাকবে। চুল ঘন ঘন ব্রাশ করা বা আঁচড়ানো থেকে বিরত থাকুন। চুল বেশি আঁচড়ালে বা অতিরিক্ত ব্রাশ করলে ভেঙে যায় বেশি। কোঁকড়া চুল এমনিতেই অনেক বেশি ভঙ্গুর হয়ে থাকে, তাই বেশি ব্রাশ করলে আরও বেশি ভাঙতে পারে। চুলে হিট স্টাইলিং টুল ব্যবহার করা থেকে বিরত থাকুন। কোঁকড়া চুল প্রাকৃতিকভাবে অনেক বেশি শুষ্ক হয়ে থাকে। হিট স্টাইলিং টুল ব্যবহার করলে চুল আরও বেশি শুষ্ক ও ড্যামেজড হয়ে যেতে পারে। তাই চুলে হিট স্টাইলিং টুল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে গোসলের সময় চুলে গরম পানি ব্যবহার করা থেকেও বিরত থাকতে হবে। চুল ভেজা অবস্থায় সেট করুন। চুল ভেজা থাকা অবস্থায় জেল কিংবা ক্রিম জাতীয় পণ্য ব্যবহার করে সেট করে নিতে পারেন। এতে করে সারাদিনের জন্য ভালোভাবে সেট হয়ে যাবে। সিল্ক কাপড়ের চাদর ও বালিশের কভার ব্যবহার করুন। চুলকে শুষ্কতা ও অনেক বেশি ফ্রিজি হওয়া থেকে রক্ষা করতে সুতির বদলে সিল্কের চাদর ব্যবহার করার চেষ্টা করুন। এটি সম্ভব না হলে রাতে ঘুমানোর আগে চুল খোঁপা করে সিল্কের উড়না পেঁচিয়ে ঘুমাতে পারেন। এরকম আরও নিউজ পেতে অনলাইন বাংলা নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।